আজকে আমি সুজি দিয়ে ঢোকলা তৈরি করেছি আর এটা মাত্র সুজি দিয়েই তৈরি হয়ে যাবে এর মধ্যে আর বেশি জিনিস লাগে না অল্প জিনিসের মধ্যে এটা তৈরি হয়ে যায় এটা অনেক কি সফট হয়েছে দেখতে পাচ্ছেন করতেও একদম তুলোর মতন হয়েছে একদমই সফট আর জালি জালি আছে তো এটা খুব সহজভাবে আপনি এটা তৈরি করতে পারবেন আর এটা তৈরি করতেও বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় তো এটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি আমি সুজি তো এটা এক কাপের মতন আমি সুজি নিয়েছি আর সুজিটা একটা একদম মেইন সুজিটা আছে মোটা নয় যদি মোটা থাকলে তো একটু গ্রাইন্ড করে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দেব জল তো এক কাপের মতনই আমি এক কাপ থেকে একটু কম জল দিয়েছি আর যে সুজিটা পুরো ওর মধ্যে ভিজে যায় ওইটুকুই জল দিয়েছি বেশি জল দেবো না এটা এইভাবে আমি ছেড়ে দিচ্ছি বেশি সময় লাগবে না যতক্ষণ আমি জিনিসগুলো রেডি করব ততক্ষণ এটা সুজিটা ফুলে যাবে তো এটা আমি সাইডে রাখছি এদিকে যা নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতন দই এটা টক দই দিয়েছি আমি তো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আপনি কম বেশি নিজে ইচ্ছা মতন করতে পারেন বেশিও দিতে পারেন এর থেকে কমও করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তো এটা হাফ চামচের মতন আমি দিলাম তো যতক্ষণ এই জিনিসগুলো ঢালছিলাম ততক্ষণ দেখতে পাচ্ছেন সুজিটা একদম পুরো জলটা টেনে নিয়েছে বা এইটুকুই আমাকে করতে হবে বেশি এটা পাঁচ সাত মিনিটের জন্য রাখতে হবে না বা যতক্ষণ দই ডাললাম ততক্ষণই এটা আমি ভিজতে দিয়েছি তারপরে দই এটা সুজিটাকে পুরো আমি এই জারের মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে বেশি না দু তিন চামচের মতন জল দিয়ে দিতে হবে বেশি দেবেন না এটা গ্রাইন্ড করে নিয়েছি আর এই দেখুন এভাবে ঘোলটা তৈরি হয়ে গেছে বেশি জল লাগবে না দু তিন চামচের মতনই দিতে হবে এরপর এটাকে আমি একটা বাটিতে বের করে নেব এটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এরপর এটাকে আমি সাইডে রেখে দেব আর এর জন্য একটা তড়কা তৈরি করব আমি তো তড়কাটা একদম অপশনাল আপনি করতেও পারেন নাও করতে পারেন আমি করছি বলে সুজির মধ্যে একটু ভালো ফ্লেভার চলে আসবে সেই জন্য করলাম তো এর মধ্যে এক চমচই আমি তেল নিয়েছি যে টেবল স্পুন এক চমচ তেল নিয়েছি বেশি নিয়ে আর রিফাইন্ড তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চৌথাই চামচের মতন রাই আর যদি আপনার কাছে রাইটা না থাকে তো আপনি জিরাও দিতে পারেন তো রাইটা ভালো করে হয়ে গেছে এর মধ্যে একটু কারিপাতা দিয়েছি ওটাও কুচি কুচি করে একদম দিয়েছি এই ফ্লেভারটা কারি ওই যে সুজির মধ্যে যে হবে সে ভালো করে আসবে সেই জন্য আমি দিলাম আর এখানে আপনি হিঙ্গ দিতে পারেন তো আপনার ইচ্ছা মতন তো এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই যে ঘোলটা আছে তার মধ্যে তড়কাটা আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি যেন তড়কাটা ভালো করে সুজির সঙ্গে মিক্স হয়ে যায় আর এখন এক ঘোলটা পাতলা আছে রেখে দিলে একটু গাঢ় হয়ে যাবে তারপর তো এটা এভাবে মিক্স করে আমি এটাকে পনেরো মিনিটের জন্য এভাবে ছেড়ে দেব তাহলে সুজিটা ভালো করে ফুলে যাবে এদিকে আমি একটা বাটি নিয়েছি আর এ আপনি যে কোনো বাটি নিতে পারেন কোনো কানা উঁচু প্লেট থাকে সেটাও নিতে পারেন আর কোনো স্কোয়ার থাকে সেটাও নিতে পারেন আপনার ইচ্ছা মতন তো আমি বাটি নিয়েছি এর মধ্যে এই একটু তেল লাগিয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে চিপকাবে না আর এটা লাগিয়ে দিয়ে আমি সাইডে রেখে দেব এদিকে আমি একটা কড়াই বসিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে স্ট্যান্ড রেখে দিয়ে এটা গরম হতে রেখে দিচ্ছি জলটাকে এবারে পনেরো মিনিটের মতন হয়ে গেছে আর সুজিটা দেখতে পাচ্ছেন কত গাঢ় হয়ে গেছে এরপর এটাকে একটু মিক্স করে দিয়ে আমি এর মধ্যে দেব চিনি তো চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি একটু পিসে দিয়েছিলাম তো এক চামচের মতন আপনি দিতে পারেন আর এটা একদম অপশনাল যদি আপনার ফ্লেভারটা দিতে একটু মিষ্টি নুন মিষ্টি খেতে চান তাহলেই এটা দেবেন আর যদি আপনি মিষ্টি একদম পছন্দ করেন না তাহলে স্কিপ করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দেবেন আর ওর উপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লেবুর রস এর জন্য টকটক ভাও এর মধ্যে চলে আসবে এটা দেওয়া পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর আস্তে আস্তে দেখবেন এর মধ্যে বাবলস চলে আসবে যখন আপনি সোড়া দেবেন যদি আপনি লেবু রস দিচ্ছে না তাহলে ওর মধ্যে জল দিয়ে দেবেন তাহলেই ওটা ভালো করে ঝাঁক হবে এইভাবে এই দেখুন এটা কত ভালো করে ঝাঁক হতে শুরু হয়ে গেছে তো এটাকে বেশিক্ষণ না তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড এইভাবে মিক্স করে নিতে হবে তাহলে ভালো এর মধ্যে বাবলস চলে আসবে ভালো জোরে ফাঁটতে হবে না হালকা হাত দিয়েই করলে হবে তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত বাবলস এর মধ্যে চলে আসছে এক কাপ সুজি মধ্যে হাফ চামচ অনেক আছে সোডা এরপর যে যার মধ্যে আমি তেল লাগিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি এই ঘোলটা দিয়ে দেব। সেটা মনে রাখবেন যেন বাটি একটু বড় থাকে যার মধ্যে ঘোলটা ভালো করে আসে হাফ যেন ঘোলটা থাকে আর হাফটা খালি থাকে এখনও দেখতে পাচ্ছেন কত বাবলস আছে এরপর এটাকে আর রাখবো না এটা সঙ্গে সঙ্গেই কড়াইতে বসিয়ে দিতে হবে জলটা দেখতে পাচ্ছেন ফুটতে শুরু হয়ে গেছে এরপর এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি এই ঘোলটা রেখে দেব। আর এটাকে ঢাকা দিয়ে দেব এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা হতে দেব কুড়ি মিনিটের জন্য এইভাবে আমি ছেড়ে দেব কুড়ি মিনিট হয়ে গেছে আর আমি আপনাকে দেখাচ্ছি এটা কত ভালো করে ফুলে গেছে এই দেখুন একদম কেকের মতন ফুলে গেছে খুবই ভালো হয়েছে আর এবারে এটাকে আমি এভাবে ঠান্ডা হতে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এটা আপনি টুথপিক দিয়ে দেখতে পারেন ভালো হয়েছে কি না এদিকে আমি একটা প্যান নিয়েছি এর মধ্যে তেল নিয়েছি রিফাইন্ড তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চোথা চামচের মতন সরষে আর দিয়েছি হাফ চামচের মতন সাদা তিল তো এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তিল একদম অপশনাল যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আপনি সরষেই দিতে পারেন এর মধ্যে পাতা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আঁচটা মিডিয়ামে রাখবেন বেশি হাই করবেন না তিলটা পুড়ে যাবে এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিঁড়ে তিনটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়েছি আপনি কম বেশি করতে পারেন এটা ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু আমি দিয়েছি ধনিয়া পাতা ওটা দিয়েও এটা ভালো করে ভেজে দিয়ে এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি এরপর এটাকে ছুরি দিয়ে এইভাবে আমি সাইড থেকে ছেঁচে দিচ্ছি তাহলে খুব সহজভাবে এটা বেরিয়ে আসবে এটা একটা প্লেটে এভাবে উল্টো করে রেখে দিচ্ছি এই দেখুন হাত দিয়ে হালকা দিয়ে করলেই এটা বেরিয়ে আসবে আর অনেকে সফট হয়েছে আর নিচে চিপকাইও নিই যে তড়কাটা আমি বানিয়েছি সেটা এর উপর দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটা জিনিস আমি যে দেখাতে ভুলে গেলাম সেটা আমি এর মধ্যে এক চমচ চিনি আর একটা লেবু রস দিয়ে ভালো করে ফেটে দিয়ে ওটাকে এই তড়কা মধ্যে মিক্স করে দিয়েছিলাম তাহলে একটু টক টক ভালো থাকবে যদি আপনার পছন্দ না থাকে ওটা দেওয়ার তাহলে দেবেন না তাহলে স্কিপ করতে পারেন কিন্তু আমার ভালো লাগে সেই জন্য আমি দিলাম আপনি তড়কা দিয়েও করতে পারেন এটা তো এটা আমি কেটে দেখাচ্ছি আপনাকে কত সফট হয়েছে আর কত জালি হয়েছে এই দেখুন খুবই ভালো হয়েছে তো এইভাবে আপনি এই ঢোকলাটা তৈরি করতে পারেন খুব সফট হয়েছে আবার বলছি এক কাপ সুজির মধ্যে হাফ চামচই সোডা দেবেন নালে আপনি ইনো দিতে পারেন এক চামচের মতন ইনো দিতে পারেন সোডা দেবেন তো সোডা হাফ চামচের মতন দেবেন তো এটা এইভাবে আপনি তৈরি করতে পারেন আর তড়কা মধ্যে আবার আমি বলছি কি আমি এক চামচ চিনি আর এক চামচ লেবু রস দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে তড়কা মধ্যে দিয়ে তারপরে এর উপরে দিয়েছি আর আপনার যদি পছন্দ থাকে টক দিতে পারেন যদি আপনার পছন্দ থাকে মিষ্টি দিতে পারেন তা আপনার ইচ্ছা মতন তো এটা তৈরি হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন